তোর মতো সাহস যদি সবার থাকতো রানী, তবে হ্যাঁ তোর থেকে অনেকটা সাহস পাই। থ্যাংকস রে। হ্যাঁ রে, তোর সাথে কথা বলে মনে একটু বল পাওয়া যায়। রানি, ক্লাসে যাই আমরা? হ্যাঁ, আমার ব্যাগটা দেয় না। চ কিরে দাঁড়িয়ে পড়লি কেন, চল। হ্যাঁ তোরা এগো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ একদম এই বাইকটাই তো অনিশাদের বাড়ির সামনে দেখেছিলাম, তাই এত চেনা চেনা লাগছে। তার মানে এই ধ্রুব কোনোভাবে অনিশাদের সঙ্গে কানেক্টেড, মানে আমি একদম ঠিক সন্দেহ করেছিলাম। ইচ্ছে করে ধ্রুবকে ইউজ করে দুর্জয়ের অ্যাঙ্গার ইস্যুসকে কাজে লাগিয়েছে দুর্জয়ের শত্রুরা। দারুণ অনিশাদি, এতে তোমার একার হাত আছে নাকি অন্যদের সঙ্গে নিয়েছিল? দুর্জয়কে নির্দোষ প্রমাণ করতে গেলে এই জটটা খুলতে হবে। অনিশাদির উদ্দেশ্যই ছিল ধ্রুবকে ইউজ করে আমার আর দুর্জয়ের মধ্যে ফুল বোঝাবুঝি তৈরি করা। আরও জানে, একমাত্র এতেই দুর্জয় প্রবলভাবে রেগে যাবে, আর রেগে যাওয়া মানে দুর্জয় কোনো না কোনো ভুল করতে পারে সেটা সবাই বিশ্বাস করবে। আর দুর্জয়ও সেটাই করেছে, তোমাদের কনফ্রন্ট করছে না আর তোমরা বেঁচে যাচ্ছ। ইয়েস, এইবার এটা অনেকটাই আমার কাছে ক্লিয়ার। তোমাকে ওয়ার্ন করার পরেও এত বড় ক্ষতি করলে দুর্জয়ের, আমি তোমার শেষ দেখে ছাড়বো অনিশাদি। এবার জাস্ট দেখো আমি কি করি। তোমাদের জানি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।